দর্শক আমরা একটু লাইপোমা টিউমারের আসলে লাইপোসাকশন করতেছি। এখানে অনেকগুলো লাইপোমা টিউমার ছিল, তো লাইপোসাকশন কেমন হয়? তো লাইপোমা টিউমার বা এছাড়াও ফ্যাট রিমুভাল অনেক ক্ষেত্রে ফ্যাটের চর্বি কিংবা স্তনে অনেক ছেলেদের মানে চর্বি বেশি থাকে, তো ওই সমস্ত ক্ষেত্রে আমরা এই লাইপোসাকশন কেমন ইউজ করে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু যে চর্বিগুলো যাচ্ছে আস্তে আস্তে। তো লাইপোসাকশন কেমনের মাধ্যমে পদ্ধতির উপায়ে আমরা কিন্তু এই চর্বিগুলো রিমুভ করে থাকি। এর ফলে কী হয়, দাগ কম থাকে বা দাগ থাকে না বললেই চলে অনেক ক্ষেত্রে, যখন আমরা বিশেষ করে স্তনে যাদের পুরুষদের ক্ষেত্রে অতিরিক্ত স্তন চর্বি থাকে ওই সমস্ত ক্ষেত্রে আমরা জাস্ট এখানে একটা ছোট্ট ছিদ্র করে একটা দেখে আমরা ঢুকিয়ে কিন্তু অপারেশন করে ফেলি। তো সেক্ষেত্রে অনেক সুন্দর একটা আউটকাম আসে। তো এগুলো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি, জাস্ট একটা ডেমো আপনাদেরকে দেখালাম, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ইনশাআল্লাহ।